সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বৈঠকের পর ব্রিফিং করছে ইউজিসি। সরাসরি যাচ্ছি সেখানে, নিব যাতে আমরা অত্যন্ত সাবধান থাকবো যাতে ফাঁস না হয়। পরীক্ষা সব বিশ্ববিদ্যালয়ে হবে, পরীক্ষার প্রশ্ন ইউনিভার্সিটির টিচাররা করবে ঠিক যেইভাবে এখন করে এইভাবেই হবে। এগুলো এই সমস্ত প্রশ্নপত্র ফাঁস হবে কি না এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারবে না। আমরা চেষ্টা করব যাতে কোনো প্রশ্নপত্র ফাঁস না হয়। যেমন আমাদের জেনারেল ইউনিভার্সিটি যে কটা 10-11টা আসলো একসাথে থাকে, সেখানে আমরা যেটা সেন্ট্রালে ডিসিশন নিয়েছিলাম তিনটা পরীক্ষা, কারণ সায়েন্সের পরীক্ষা তো সায়েন্সের স্টুডেন্টরাই দিলে, কমার্সের পরীক্ষা দিচ্ছে আর্টসের স্টুডেন্টরা দিবে না, অর্থাৎ ওখানে তিনটা পরীক্ষা হইতে হবে, তিনটা জেনারেল ইউনিভার্সিটি তিনটা। আমরা যারা পরীক্ষা দিবে তারা অপশন দিবে, আদার দেন সায়েন্স যে হিসাবে পড়তে সেখানে চলে যাবে, সেখানে তাদের কোনো ওখানে ওখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যদি আপনি মনে করেন যে তারা বাংলা সাহিত্যে পড়তে চাইনি, সেখানে একটা ল্যাঙ্গুয়েজের জন্য আরো 20 নম্বর রাখা হবে, ওটা কোনো সমস্যা হবে না। যদি আমরা এটা কোনো সমস্যা, ওগুলো ওয়ার্কআউট করা হবে, এটা অলরেডি অলরেডি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেম কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সিস্টেমটা আমরা গত 3 বছর যাবত প্র্যাকটিস করছি আমরা। থ্যাংক ইউ। এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় সাহেব এখানে ছিলেন আজকে, উনি পুরোপুরি সম্মতি দিয়ে গেছেন এই সিস্টেমের সাথে থাকবে জেনারেল বিশ্ববিদ্যালয়ে। ওরা যেটা হয়ে গেছে আগে ভর্তি হতো, তো সেই ক্ষেত্রে আপনার এই সার্টিফিকেশনটা হওয়ার পরে ওরা ডিসিশন নেবে। সাধারণত যারা পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এগুলোতে ভর্তি হওয়ার পরে কলেজগুলোতে যাবে, এটা সেভাবে হ্যাঁ। আমাদের ইতিমধ্যে মহামান্য রাষ্ট্রপতি এই কথাটা বলছেন যে আগে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি করি আর পরে যদি আমি জগন্নাথে ভর্তি করি তাহলে ওখানে সিটগুলো খালি হয়, যেটা এইটা এটাও এবার টেক কেয়ার করা, এটা তো প্র্যাকটিক্যালিটি, এটা সবাই বুঝছে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কত অবশ্যই আগামীর জন্য, অবশ্যই আগামী, তাহলে আমরা এত আগে শুরু করতেছি কেন, কোনো এক্সকিউজ চাই না। শিক্ষার্থীদের অর্থের অপচয় কমানো, ভোগান্তি কমানো সেটাই আমাদের লক্ষ্য। হ্যাঁ, 5-7 মাস পরে 3-4 মাস পরে পরীক্ষা বলা হয়, ফলে কোচিং এর একটা বিরাট বাণিজ্য হয়। এইবার কি পরীক্ষাটা কি এরকম হতে পারে রেজাল্টের ঠিক 7 দিনের মধ্যে আগে দিন? খুব দ্রুত আমরা অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল আমরা যথার্থ চেষ্টা করব যাতে সব ধরনের ভোগান্তি, কোনো ধরনের ভোগান্তি যাতে না থাকে। এগুলো ওই যে কমিটি বসবে, কমিটি টেকনিক্যাল কমিটি হবে, তারা দেবে ডিসাইড, টেকনিক্যাল কমিটি তারা ওয়ার্ক আউট। পাঁচটা ইউনিভার্সিটি তো বেরিয়ে গেল, তাদের ভর্তি পরীক্ষার সময় আর এই যে গুচ্ছভিত্তিক পরীক্ষা ভর্তি পরীক্ষার পদ্ধতির সময় দুইটা কি ক্লাস, তারা আবার ফিরেও আসতে পারে, কোনো নির্দেশনা দিয়েছেন যে না আমরা আমরা সেটা সেটা সমন্বিত নয়। আগামী শিক্ষাবর্ষ থেকে 4টি গুচ্ছ পদ্ধতিতে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করছে ইউজিসি। আমরা সরাসরি ছিলাম সেখানে।